এই জিনিসটা একটু জেনে আমরা কথা বলি তাহলে ভালো হবে। পিয়েরো ফু, পিয়েরো ফু তোমার কলম আছে এখানে, বাকি সব তো আগে না বললে তো হবে না, আমরা একটু জেনে নি। হ্যাঁ পিয়েরো মজা করে তাই হচ্ছে না, মানে তার উইট আছে, জোক আছে, কিন্তু সে অনেক আবার অনেক দুঃখের ঘটনা বলে। চতুর্দশ লুইয়ের সময় লুইয়ের দরবারে এই পিয়েরো একটা ক্যারেক্টার ছিল এরকম, যদিও সে ইতালিয়ান হয়েছে, ওকে নিয়ে অনেক গান আছে, পিয়েরোকে নিয়ে ছোট আগে থেকে ছেড়ে দেওয়া হ্যাঁ শুরুতে একটু আমরা দেখে নিব, হ্যাঁ একটু ব্যাক করো তারপর আমরা গান করি। এই পিয়েরো লোফু মানে হচ্ছে ম্যাট, ছোটের কথা ফরাসিতে দ্য ম্যাট লোফু বা ফোন হবে ফ্যামিলির হবে। পিয়েরো লোফু, পিয়েরো ক্যারেক্টারটা হচ্ছে একটা পিকুলিয়ার ক্যারেক্টার, যে মজা করে বুদ্ধিদীপ্ত যোগ বলে আসায় চতুর্দশ রয়ে গেল দরবারে পিয়েরো। মাইন্ড ক্যারেক্টার, মাইন্ড মাইন্ড ক্যারেক্টার তো বটেই, মাইন্ড ক্যারেক্টার আছে আমরা অনেক যোগও বলে, এই জন্য এই বারবার তাকে বলা পিয়েরো, সে বলছে যে আই এম নট পিয়েরো আই এম ফার্ডিনান্ড, তাই না? এই কিন্তু সে হয়তো পিয়েরো, এই ছবিতে সেই ধরনের ফার্ডিনান্ড অবস্থার মধ্যে পড়েছে। এবং তাদের বিষয়টা হচ্ছে প্রথমে আপনারা যখন দেখছেন তখন কী করছে, সে সে বাথটাবে বসে মেলা স্কেচের উপর টেলিফোন বলে ই আছে, সেগুলো ইতিহাস খুব বিখ্যাত টেলিফোন হিসেবে ফরাসি, তার বই পড়তেছে মেলা স্কেচের ছবি, শেষ জীবনে সে কী অবস্থা তৈরি হয়েছিল সেইটা তার বাচ্চাকে বোঝাচ্ছে। ওদের পার্টিতে যাওয়ার কথা, তারপর পার্টিতে গেল মানে পার্টিতে যাওয়ার পরে তার ওর বাচ্চা আমি বুঝতে পারছি যে এই আনাকানিনাকে, আনাকানিনা মানে মারিয়ানকে, মারিয়ানের পরিচয় ছবিতে মারিয়ানকে, এই জিনিসগুলো না আসলে না বলতে শেষ করেন। মারিয়ানের সাথে সে না, মারিয়ান হচ্ছে তার বাচ্চা এই পিয়েরো মানে ইসে ফার্ডিনান্ড এবং তার বউ, এই যে দেখালো তার বউ দেখলো পার্টিতে গেল না, ওদের বাচ্চার বেবি সিটারের ইসে হচ্ছে আনাকানিনা অর্থাৎ ইসে মারিয়ান। এবং পরবর্তী সময় পার্টিতে গেল দেখছেন না, পার্টির দৃশ্যটা শুরু হয়েছিল কীরকম ভাবে, লাইটটা কেমন ছিল মনে আছে আমরা দেখি ফার্ডিনান্ডের পিয়েরোর ওয়াইফকেও আমরা দেখি, ফার্ডিনান্ডের ওয়াইফকেও দেখি যে আরেক পুরুষের সঙ্গে হ্যাঁ চুমু খাচ্ছে, রগড় করছে সোজা এই ছবিটা গদার নিজে বলেছে যে এটা হচ্ছে এক ধরনের ভয়েস টু মুনের মত, বলে যে আমি আসলে রকেটে চড়ে গেছি পুরা ওই যে বুর্জুয়া ফ্যামিলিটা থেকে, ওদের থেকে বেরিয়ে গিয়ে তারা এই যে যাত্রা করলো, যাত্রা করলো যে এই যাত্রাটাই হচ্ছে যে এই ছবি।
ছবির মধ্যে অনেক রেফারেন্স পাবে, র্যাবর কবিতা আছে, গ্যালা স্পেসের কথা আছে, মোদি গ্যালারি পেন্টিংসের কথা আছে, আপুলিনিয়ার কবিতার কথা আছে, আপনার কবিতার তো রেফারেন্স আছে, আপনি তো রিভিউ লিখছেন পিয়েরোফ পিয়েরোফ মানে আপনি ভেনিসে তো গোল্ডেন বিয়ার পাইছে বোধ হয় না, ভেনিসে তো পিয়েরোফ ইটালিয়ানরা ব্যাডলি ক্রিটিসাইজ, কিন্তু এটা যখন এখানে আসলো জাপান সাপ থেকে শুরু করে দুনিয়ার সবাই প্রশংসা পাঞ্জল এবং ইয়াং জেনারেশন বাজার দেখলে ভিড় করত, যে আমরা এই প্রথম বুঝলাম যে এই নোবেল বাদ কি, নিউ ওয়েব কি, এবং এই প্রথম বেথলেসের পর এত ভিড় হয় না, পিয়ের লক্ষ্য যখন তিনটা হলে একসঙ্গে চলছিল প্যারিসে লাইন ধরে মনে গেছে ভীষণ ডিফিকাল্ট ছিল তারপরে, এবং এত এত লোক এত বিখ্যাত লোক সবাই তখন দেখেছে, এই বেথলেস তো পিকাসো দেখেছে প্রথম শোতে তো জাপান সার তো ছিল, এই ছবিগুলো তখন ইন্টেলেকচুয়াল দেখতো এবং প্রচুর লেখালেখি আছে পিয়ের লক্ষ্য, আর এটা ট্রিটমেন্টে মারিয়ান দেখলাম না, মারিয়ান চরিত্রটা আসলে বুঝতে পারবে পিয়ের লক্ষ্যের মতো, মারিয়ান এবং পিয়ের মারিয়ান হচ্ছে ফরাসিদের সরকারি লোগোতে দেখতে পাবে একটা মেয়ের মুখ আছে নীল লাল সাদা, বুঝতে পেরেছেন, আপনি মেয়ের কবিতা আছে না যে তোমার মুখ আমার পতাকা, সেটা হচ্ছে যে ঠোঁট হচ্ছে লাল, চোখ হচ্ছে নীল আর দাঁত হচ্ছে সাদা, মারিয়ান একটা সিম্বলিক ক্যারেক্টার নারীর সঙ্গে সম্পর্ক।